শফিকের বাড়ি? হ্যাঁ, কেন? আপনার স্বামীর নামে অ্যাটেম্পটেড মার্ডারের কেস আছে। শাইনকে সাইকেল থেকে ফেলে দিয়ে মার্ডার করার চেষ্টা করেছিল। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী তো বাড়িতে নাই। এই হাবিলদার, বাড়িটা সার্চ করে দেখো তো। ওরে বাবা রে, শালা আবার কেস করেছে। বাড়িটা আর থাকা যাবে না, পালাই। পালিয়ে যাবে কোথায়? আইনের হাত অনেক লম্বা, যেভাবেই হোক ওকে আমি ধরবই। ও দাদু, তোমাদের বাড়িতে একটু শোয়ার জায়গা দাও না, আমাকে পুলিশে তাড়ি তাড়ি লিবেড়াইছে। আচ্ছা শফিক, তুই কি সত্যি শাইনকে মার্ডার করার চেষ্টা করেছিলি? আরে না গো দাদু, সাইকেলটা একটু হা দিয়েছি আর শালা অমনি পড়ে গি, আমার নামে থানায় কেস করে দিয়ে চলে আসলো। লল, এখন আমাকে লোকের বাড়ি বাড়ি শুই বেড়াতে হয়েছে। তুই তো যখন এসি পড়েছি, আয় শুই গি। এদা, আমাদের একটাই তো ঘর, তুই ওপরে শুগা, তোর দাদি খেলি, আজকের মতো আমি নিচেই শুই। ও দাদি, তোমরা পান খাও না? না ভাই, আমরা পান টান খাইনি। খাও না কেন গো দাদি? পান খাইলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, লিপস্টিক লাগে না, সারাদিন ঠোঁট লাল হয়ে থাকে। এত সুন্দর জিনিস না খেয়ে কেউ থাকে? ও দাদু, দোকান থেকে তিনটি পান কিনিলে শোগা না, তিনজনা বসে বসে খাই। ও গো, পান এত ভালো জিনিস, লিপস্টিক লাগে না, সবসময় ঠোঁট লাল হয়ে থাকে। যাও গি পান লাশোগা না। এই পানের গুণে তোর দাদির মনে রং লেগ গিছে। লল, দে টাকা, দে পানি লে আসি গি। টাকা তো নাই দাদু, তুমি লেশোগা না, কাল সকালে বাড়ি থেকে টাকা লেসি দি দেব। এই শালা, টাকা নাই তো অত পান খাও শখ কেনে, ঘুমা। ও নো, লেও তোমার মনে এত রং লাগে লাভ নাই, মুছি ঘুমাও। আপনার স্বামী কোথায়? ও তো চার দিন বাড়িতে আসেনি। আপনার স্বামীকে আর কেউ বাঁচাতে পারবে না, ওর ফাঁসি হবেই। কেন স্যার, ও বার কি করেছে? আগে শাইনের কেসটা ছিল হাফ মার্ডার, গত রাতে রিয়াজকে করেছে হাফ মার্ডার, হাফ হাফ ফুল মার্ডার। আপনার স্বামীকে আর কেউ বাঁচাতে পারবে না, ওর ফাঁসি হবেই। দোকানদার ভাই, একটা দরজা পান দাও তো। ঠিক আছে, দিচ্ছি।
এই নাও 10 টাকা দাও। ওইটাই তো নাই ভাই। এই পান বেক কর। ও নো। টাকা নাই তো, ও তো পান কর শুক কেনে? যা শুন। পাকা নিশা ভাই, 3-4 দিন খাইনি, পানটা দাও না। খুব নিশা লেগেছে। খুব নিশা লেগেছে না? দেখ গা, যারা পান খাইছে তাদের পানের পিক খাগা নিশা কেটে যাবে। লাল সাত